नमस्कार, फोटोकेमिस्ट्री रिएक्शन के आम्रा कतगुलो भागे भाग करते पारी। एक टी फिजिकल फोटोकेमिस्ट्री और एक टी हलो अर्गानिक फोटोकेमिस्ट्री। अर्गानिक फोटोकेमिस्ट्री संगे आम्रा पेरिसाइक्लिक रिएक्शनों शिखब। सो अर्गानिक फोटोकेमिस्ट्री जे टॉपिकगुलो रोए छे सेगुलो के जो दी आम्रा एक टू क्लासिफाई कोरी ताहोले पोतीटा क्लासिफिकेशन थे के आम्रा किचु प्रॉब्लम करबो। आम्रा प्रथमे शिखछी आल्फा क्लीवेज कोरे बा आल्फा क्लीवेज रिलेटेड कोनो प्रॉब्लम करते। ए धरनेर प्रॉब्लम आम्रा किभाबे करबो एक टू भालो कोरे बोझबार चेष्टा करो। मने करो तुम्हार काछे कोनो एकटा कार्बोनिल ग्रुप आछे आर आर प्राइम। ओके, आलफा क्लीवेज माने एई सी डबल बन्ड ग्रुप तार पाशे कार्बनटा पाशेर जे बन्डटा रयेछे सेई बन्डटा जदि कखनो क्लीवेज घटे तखन सेटाके बलबो आलफा क्लीवेज। एखन क्लीवेज घटले कि घटबे, एई आरटा डটে পরিণত হবে, এখান থেকে সিও বেরিয়ে যাবে, আর মানে এখানে ডট আর এখানে ডটে পরিণত হবে, আর এখানেও আর প্রাইমটা ডটে পরিণত হবে। নেক্সট স্টেপে এই আর ডট এবং আর প্রাইম ডট এই দুখানা ডট জোড়া লাগে আর আর প্রাইম তৈরি করবে। ওকে, এই ধরনের রিয়াকশনকে আমরা বলবো আলফা ক্লিভেজ রিয়াকশন। সো আমরা প্রথমে আলফা ক্লিভেজ রিয়াকশন সম্পর্কে স্টাডি করছি। দেখো, এটা একটা মলিকুল রয়েছে, এই মলিকুলটা তুমি এখান থেকে ডিসকানেক্ট করো, করলে এখানে একটা ডট পাবো, আর যদি এইখান থেকে ডিসকানেক্ট করি এইখানে একটা ডট পাবো। ওকে, যেমনটি আমি এখানে শিখিয়েছি। সো যদি দুখানে আমি ডট পাই, এই দুটো ডট আমার কাছে এরকম ধরনের রয়েছে। আর দেখো, এইখানে একটা বন্ড আছে, এটাকেও আমি ভাঙলাম, ভাঙলে কি হবে, এখানে একটা ডট পাবো, এখানে একটা ডট পাবো। এই দুটো ডট জোড়া লেগে ডবল বন্ডে পরিণত হবে, এই দুখানা ডট জোড়া লেগে ডবল বন্ডে পরিণত হবে, যেটা এখানে হয়েছে প্রোডাক্টটা। ওকে, খুব সোজা কিন্তু প্রোডাক্টটা বার করা। আমরা পরেরটায় আসছি। পরেরটার ক্ষেত্রে যদি তাকাও তাহলে দেখো একই রকমভাবে এই সি ডবল বন্ড, তার মানে এখান থেকে একটা ডিসকানেক্ট হবে, এখান থেকে একটা ডিসকানেক্ট হবে, তাহলে দুখানা ডিসকানেক্ট হলো, এখানে একটা ডট হবে এবং এখানে একটা ডট হবে। দেখো এখানে একটা ডট, এখানে একটা ডট, পরবর্তীকালে এই দুখানা ডট কী করবো, জোড়া লাগিয়ে দেবো। দেখো জোড়া লেগে গেছে, প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আসো, সো একই রকম কনসেপ্টে ভাবতে পারো যে এটা দুরকম হতে পারে। একটা হলো এইখানে এবং এইখানে দু জায়গায় ডিসকানেক্ট হতে পারে, যদি দু জায়গায় ডিসকানেক্ট হতো তাহলে এইখানে ডট তৈরি হতো এবং এখানে ডট তৈরি হতো, আর এইখানটা এইটা বেরিয়ে যেত সিও আকারে। নেক্সট স্টেপে এই দুখানা ডট জোড়া লাগতো, জোড়া লাগিয়ে কেমন হতো, এটা এরকম ধরনের দেখতে হতো। কিন্তু যদি আমি এই স্টেপটার মধ্যে কোনো হাইড্রোজেন দিয়ে দিই, দেখো আলফা ক্লিভেজ ঘটিয়েছি, একটা আলফা ক্লিভেজ ঘটিয়েছি, ঘটনার পরের মধ্যে হাইড্রোজেন দিয়েছি, সো হাইড্রোজেন কী করবে, হাইড্রোজেন কী করবে, না হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনটা কীভাবে ঘটেছে, না এইখানে যে হাইড্রোজেনটা রয়েছে সেই হাইড্রোজেনটা তোমার মাঝখান থেকে ভেঙে গেছে র্যাডিক্যালে। তাহলে ভেঙে গেলে কেমন দেখতে হচ্ছে, সি ডবল বন্ড ডট, আর এইখানেরটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখানে ডট তৈরি করেছে, আর এই ডট, এই দুটো ডট জোড়া লেগে এখানে ডবল বন্ড হচ্ছে, আর এই যে হাইড্রোজেনটা ডট আকারে বেরিয়ে গেছিলো এই হাইড্রোজেনটা এই সিওর সঙ্গে অ্যাবস্ট্রাক্ট হয়ে এখানে সিএইচও গ্রুপ তৈরি করলো। ইজ ইট ক্লিয়ার? এবার এই প্রবলেমটার দিকে খেয়াল করো। এইখানের ক্ষেত্রে দেখো, প্রথমে আলফা ক্লিভেজ একটা ঘটালাম, ঘটালে কী হবে, এটা ডট হবে, এটা ডট হবে, এই যে ডট আর এই যে ডট তৈরি হয়েছে। ওকে, এর পরবর্তী স্টেপে কী হবে, এর পরবর্তী স্টেপে এইখানে যে ডবল বন্ডটা রয়েছে সেই ডবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে একটা ডট তৈরি করবে, এখানে একটা ডট তৈরি করবে। ইজ ইট ক্লিয়ার? এবার কী হবে দেখো, এই দুটো ডট জোড়া লেগে যাবে, তাহলে এই দুখানা ডট যদি জোড়া লেগে যায় তাহলে এখানে ডবল বন্ড ফর্ম করবে,
তাহলে পড়ে থাকছে এখানে ডট আর এখানে ডট, এই দু জায়গায় ডট পড়ে থাকছে, রাইট। নেক্সট স্টেপে কি হবে না, এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা কি সিঙ্গেল বন্ডে রয়েছে, এটাকে ফ্লিপ করে দাও। ফ্লিপ করে দিলে কী হবে, এই ডটটা উপরের দিকে চলে যাবে, ওইস্টার এই দিকটা চলে আসবে, ডটটা উপরে চলে যাবে, ওইস্টার নিচের দিকে চলে আসবে। ফলে ডটটা যখন উপরে চলে গেল, এই দুটো এই ডট এবং এই ডট জোড়া লেগে যাবে তখন। তাহলে বুঝতে পারছো তো, এই জিনিসটাকে জাস্ট ফ্লিপ করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, ফলে এই ডটের সঙ্গে এই ডট জোড়া লেগে যাবে এবং ওইস্টা এখানে চলে আসবে। ওকে, পরবর্তীকালে এখানে একটা টটোমারিজম হবে, কারণ এটা কোন ফর্মে রয়েছে, ইনল ফর কিটো ইনল ফর্মে রয়েছে, ইনলের থেকে কিটোটা বেশি স্টেবল হয়, এইখানে একটা টটোমারিজম হলো এবং প্রোডাক্টটা আমার কাছে এইটা তৈরি হলো। ওকে, আচ্ছা পরেরটাই আমি আসছি। দেখো আমাকে এরম ধরনের কোশ্চেনটা দেওয়া আছে, ওকে, এখানে আমি গামা হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন শিখব এবং আলফা হাইড্রোজেন ক্লিভেজ শিখব। সো খেয়াল করো, এটা আলফা, এটা বিটা, এটা গামা। সো গামার জায়গা থেকে বন্ডটা ব্রেক হয়ে গেল এবং এখানেও ডবল বন্ডটা ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে কী তৈরি হলো, যদি আমরা দেখি কী তৈরি হবে, এই জায়গাটা ডট তৈরি হবে আর এইচ ডট তৈরি হবে, আর এখানে ডবল বন্ডটা এইটা ভেঙে গিয়ে ওপরে এইচ ও ডট এবং এখানে ডট তৈরি করেছে। ওকে, পরবর্তীকালে এই হাইড্রোজেনের ডট আর এই অক্সিজেনের ডট জোড়া লেগে যাবে, ফলে এইচ আর ও মিলে কী তৈরি হবে, ওইচ। তাহলে র্যাডিক্যাল কোথায় ফর্ম হয়ে রয়েছে, এইখানে রয়েছে এবং এইখানে রয়েছে, র্যাডিক্যালটা ফর্ম হয়, রাইট। এবার কী হবে, এই দুটো র্যাডিক্যাল কী হবে, একে অপরের সঙ্গে জোড়া লাগবে। তাহলে জোড়া লাগলে এই জিনিসটা দেখতে হচ্ছে, ওকে। সো এখানে আর একটা ঘটনা ঘটতে পারে, আলফা হাইড্রোজেন ক্লিভেজ ঘটতে পারে, আর একটা এই দিকটাও রয়েছে আলফা হাইড্রোজেন, তাহলে ভেঙে গিয়ে এখানে ডট তৈরি হবে এবং এখানে ডট তৈরি হবে, ওকে। এবার তার মানে কেমন তৈরি হচ্ছে, এই রকম তৈরি হচ্ছে, এখানে অলরেডি জোড়া আছে, এই জোড়াটা এর সঙ্গে রয়েছে, সরি, এর সঙ্গে জোড়াটা রয়েছে, এখানে ও এটা এটা থাকছে না, এখানে ডবল বন্ড তৈরি হয়েছে, রাইট। নেক্সট স্টেপে কী হবে, দেখো এই যে ওইচটা রয়েছে, এই ওইচের র্যাডিক্যালটা কী হবে, ভেঙে যাবে, ও ডটে পরিণত হবে এবং এইচ ডটে পরিণত হবে, ওকে। এবার এই ডটের সঙ্গে এই অক্সিজেনটা জোড়া লেগে যাবে আর এই ডটের সঙ্গে এই হাইড্রোজেনটা জোড়া লেগে যাবে, হওয়ার পরে এই কম্পাউন্ডটা তৈরি করেছে, ওকে। আমরা একই রকমভাবে পরের প্রবলেমটাতেও আসছি, আমাকে এই ধরনের কম্পাউন্ডটা দিয়েছে, কী ধরনের রিয়াকশানটা হবে সেটা বলতে বলেছে। সো তুমি একটা কাজ করো, এইটাকে ডটে পরিণত করো, ভেঙে দাও ডবল বন্ড, তাহলে এখানে একটা ডট তৈরি হবে, এখানে একটা ডট, এই ডবল বন্ডটাকেও ভেঙে দাও, এখানে একটা ডট তৈরি হবে, এখানে একটা ডট তৈরি হবে। এবার এই ডট আর এই ডট জোড়া লেগে দাও, তাহলে এখানে একটা ডবল বন্ড ফর্ম করছে, রাইট। দেখো এখানে একটা ডবল বন্ড ফর্ম করেছে, আর ওপরে একটা কী থাকছে, ডট পড়ে থাকছে, এখানে একটা ডট পড়ে থাকছে। এবার এই যে ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলটা ব্রেক হলো, ব্রেক হয়ে কী তৈরি হবে, এখানে একটা ডট তৈরি করবে, এখানে একটা ডট। এবার এখানে ডটের সঙ্গে এই ডট কী হবে, জোড়া লেগে যাবে, জোড়া লেগে এই রিংটা পুরো অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, ওকে। আর এখানে ডট পড়ে রয়েছে, ঠিক আছে। এবার কী হবে, এবার হাই কোনো একটা সলভেন্ট নিয়েছো, সলভেন্ট মনে করো তুমি মিথানল নিয়েছো, এই মিথানলটাও ভেঙে গিয়ে কী হবে, এইচ ডট তৈরি করবে, এই সলভেন্ট থেকে এই ডটটা এইচ এইচ ডট নিল, আবার সলভেন্ট থেকেই আর এক মূল সলভেন্ট থেকে এই অক্সিজেনটাও এইচ ডট নিল, নিয়ে ওপরে ওইচ এবং নিচে এই কম্পাউন্ডটা ফর্ম করেছে, ওকে। সবই কিন্তু আমরা আলফা ক্লিভেজ রিয়াকশান করছি, এই প্রবলেমটা চলে এসো, এই প্রবলেমটাকে এখান থেকে ব্রেক করে দাও, তাহলে এখানে ডট আর এখানে ডট তৈরি হবে, তাই হয়েছে, ওকে। এবার এখান থেকে ব্রেক করে দাও, তাহলে এই অক্সিজেনের মতো ডট তৈরি হবে, ঠিক আছে।
এবার এখানেও ডবল বন্ড আছে, এটাও যদি ব্রেক করো তাহলে এখানে ডট তৈরি হবে। এবার তোমার কাজ কী হবে তাহলে কেমন দেখতে হচ্ছে ভেবে দেখো, এখানে ডট, এখানে ডট, এখানে ডট তৈরি হয়েছিল, এই ডট আর এই ডট জোড়া লেগে ডবল বন্ডও পরিণত হয়েছে। এবার কী হবে, এই ডটের সঙ্গে এই ডট কী হবে, অ্যাটাচ হবে এবং অ্যাটাচ হয়ে এই কম্পাউন্ডটা ফর্ম করেছে। ওকে, এবার কোনো একটা সলভেন্ট নিলে অনেক সময় নিজেদের মধ্যে রিয়াকশান হবে, রিয়াকশান ওই বন্ডটা খুলে গেছে, খুলে এটা ওইচ হবে আর এখানে ও সি এস থ্রি অ্যাটাচ হয়েছে। ওকে, নেক্সট প্রবলেমে চলে আসে। তো যদি নেক্সট প্রবলেমটাই আসি তাহলে দেখতে পাবো আমার কাছে এই প্রবলেমটা এরকমভাবে সাজানো রয়েছে। সো সবার ফার্স্ট আমি এইটাকে ক্লিভেজ কাটাবো ডবল বন্ডটাকে, তাহলে এখানে ডট তৈরি হবে, এই ডট তৈরি হয়েছে। ওকে, এবার কি করব, এবার হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করব এইখান থেকে, তাহলে এখানটা ভাঙলে এখানে একটা ডট ফর্ম করেছে। নেক্সট স্টেপে কী করবো, এই ট্রায়াঙ্গেলটা এটা ভেঙে দেবো, ভেঙে দিই এখানে একটা ডট তৈরি করবো, এখানে একটা ডট তৈরি করবো। ওকে, তাহলে যদি এরকম হয়ে থাকে তাহলে কীরকম হচ্ছে, এই ডট এখানে ডট তৈরি হয়েছে, এবার এই ডট জোড়া লেগেছে এবং এই ডট জোড়া লেগেছে, জোড়া লেগে আমার কাছে এই কম্পাউন্ডটা ফর্ম করেছে। ওকে, এবার ওইচের পাশে এরকম থাকলে এটা রয়েছে ইনল ফর্মে, কিটো ফর্মে চলে আসার চেষ্টা করে টটোমারিজম করে, অর্থাৎ এই প্রোডাক্টটা তৈরি হতে পারে। নমস্কার, এখন আমরা ফটোকেমিস্ট্রি অ্যাক্টিভেটেড আয়ন ট্রান্সফারের রিয়াকশান করব। এখানে দু ধরনের ট্রান্সফার হবে, একটু যদি ভালো করে আমরা অবজার্ভ করি তাহলে লক্ষ্য করব। যদি মনে করো দু ধরনের ট্রান্সফার আমরা লক্ষ্য করব, একটা হলো যদি কোনো বন্ড থেকে থাকে, আমরা আগের ভিডিওতে দেখেছি এটা ভাঙলে দুটোই ডট তৈরি হচ্ছে, কিন্তু যদি কোনো একটা অ্যাক্টিভেটেড আয়ন থেকে, অ্যাক্টিভেটেড থেকে তার নেগেটিভ চার্জে পরিণত হয় তখন এটা ভেঙে গিয়ে একটা ডট এবং একটা প্লাস আয়ন তৈরি করবে। ওকে, সো এইটাই এক্সট্রা পার্ট তোমার কাছে থাকবে। সেকেন্ডলি যে কথাটি বলবার, যদি কোনো জায়গায় দেখো যে এরকম ধরনের প্লাস রয়েছে, ওকে, এবং ডট রয়েছে, এবার একটা স্টেপ হতে পারে, এই যে এ মাইনাসটা থেকে যদি কখনো এতে কনভার্ট হয় তখন এই প্লাসটা আবার ডটে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে আমার কাছে এরকম কনসেপ্টে ভাবছে। সো প্রথমে দেখো, এ স্টার থেকে এ মাইনাস হয়েছে, সো এ স্টার থেকে যখনই এ মাইনাস হয়েছে এই বন্ডটা কী হবে, ভাঙবে, একটা ডটে পরিণত হবে, একটা পজিটিভে, কারণ তাই বলেছিলাম একটা ডট এবং একটা পজিটিভে পরিণত হয়। ওকে, এবার ও টু মলিকুল রিয়াকশান করছে, ও টু নর্মাল যে রিয়াকশানটা, এই ডটটা কি এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা উপরে উঠে গেল, তার মানে এই অক্সিজেনের মাথায় ডট তৈরি করলো, এই ডট তৈরি হয়েছে। নেক্সট স্টেপে আমি কী করছি, এ মাইনাস থেকে এ, আমি বলেছিলাম এ মাইনাস থেকে এতে গেলে প্লাস থাকলে সেটা ডটে পরিণত হয়ে যায়, তাহলে এই যে প্লাসটা রয়েছে প্লাসটা কীসে হলো, ডটে পরিণত হয়ে গেল। ওকে, এবার কী করব, নেক্সট স্টেপের ক্ষেত্রে নেক্সট স্টেপে এই ডট এবং এই ডট জোড়া লাগবে, তাহলে জোড়া লেগে কোন কম্পাউন্ডটা তৈরি করবে, এই কম্পাউন্ডটাকে ফর্ম করবে। ওকে, সো একই রকম কনসেপ্টে ভাবো যে এটা এটা রয়েছে ডবল বন্ড রয়েছে, সো ডবল বন্ড যে জিনিসটা রয়েছে সেই ডবল বন্ডটা আমার কাছে স্টার অ্যাক্টিভেটেড আকারে রয়েছে, তার মানে অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেটেডটা কিসে পরিণত হয়, মাইনাস, সো আমার কাছে কিসে পরিণত হবে, অ্যাক্টিভেটেড যে আয়নটা রয়েছে সেটা একটা ডট এবং মাইনাসে পরিণত হবে। ওকে, কারণ অ্যাক্টিভেটেড নিজে কিসে পরিণত হয়, মাইনাসে পরিণত হয়। এবার তার সঙ্গে তুমি এই কম্পাউন্ডটা রিয়াকশান করছো, সো এই কম্পাউন্ডটার দিকে যদি তাকাও তাহলে এখান থেকে কী হবে, হাইড্রোজেন ট্রান্সফার হবে, এই যে নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা অ্যাটাচ আছে, হাইড্রোজেনটা কোথায় ট্রান্সফার হলো, এই মাইনাসটা নিয়ে নেবে, তো মাইনাসটা এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিল, সো মাইনাসটা হাইড্রোজেনটাকে নিয়ে নেওয়ার পর এই জিনিসটা তৈরি হয়েছে। ওকে, এবং নেওয়ার পর এই নাইট্রোজেনের এই যে জায়গাটা, এখানে একটা র্যাডিক্যাল তৈরি করেছে, অর্থাৎ নাইট্রোজেন এরম ছিল, হাইড্রোজেনটা নিয়ে নেওয়ার পর এখানে একটা কী তৈরি হয়েছে, র্যাডিক্যাল, এই র্যাডিক্যালের সঙ্গে এই র্যাডিক্যালটা পরবর্তীকালে জোড়া লাগলো এবং জোড়া লেগে এই কম্পাউন্ডটা ফর্ম করেছে। ওকে, সো এইভাবে অ্যাক্টিভেটেড মলিকুল এনার্জি ট্রান্সফার করে ফটোকেমিক্যাল রিয়াকশান ঘটাতে পারে।
সো নেক্সট আমরা দেখছি এই কম্পাউন্ডটা সিনথেসিস। সো প্রথমে আমরা কি করব, এটাকে ক্লিভেজ ঘটাবো। ক্লিভেজ ঘটালে দুটো ডট তৈরি করছে, রাইট? নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই যে ডবল বন্ডটা দেখতে পাচ্ছি এই ডবল বন্ডটারও ক্লিভেজ ঘটাবো। তাহলে ক্লিভেজ ঘটালে কী হচ্ছে, এখানে একটা ডট তৈরি হচ্ছে, এখানে একটা ডট তৈরি হবে ডবল বন্ড চলে গিয়ে, রাইট? এই ডটের সঙ্গে এই অক্সিজেনটাকে অ্যাটাচ করে দেবো। তাহলে অ্যাটাচ করে দিলে আমার কাছে এরকম ধরনের ফর্ম করছে, এই ডটটা এইটা আর এই ডটটা হলো এইটা, রাইট? নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে এই দুটো ডট অ্যাটাচ করে দেবো। তাহলে অ্যাটাচ করে দিলে এই জিনিসটা ফর্ম হচ্ছে, ওকে? এবার কী করবো, এবার হলো আমি এইখানকার হাইড্রোজেনটা এখানে ফেলতে পারি, এই বন্ডটাকে খুলে দিতে পারি। তাহলে এই বন্ডটাকে যদি খুলে দিই, এই জায়গাটা কী হচ্ছে, ও মাইনাস, একটু এইচ প্লাস পেলে এটা ওইচ হবে, আর এই হাইড্রোজেনটা এখানে পড়ে এখানে ডবল বন্ড ফর্ম করেছে। নেক্সট আসছি, এটার সঙ্গে এটা রিয়াকশন করতে হবে। সুতরাং এটা স্টার্ট রয়েছে, একটা পজিটিভ একটা ডটে রেডিকালে পরিণত হলো, এবং এর সঙ্গে এটা রিয়াকশান করছে, এন একটা নেগেটিভ একটা ডটে পরিণত হলো, ওকে? অথবা হতে পারে কি, অথবা এ জিনিসটা নেগেটিভ আর ডটে পরিণত হবে, আর এ হবে পজিটিভ আর ডটে পরিণত হবে। দুটো পসিবিলিটি রয়েছে, আমি স্টার্টিংয়ে বলেছিলাম, স্টার্টিংয়ে আমি এই পসিবিলিটিটা শিখিয়েছিলাম, কিন্তু অপোজিট পসিবিলিটিও হতে পারে। এবার আমরা কি করব, এবার আমরা করব কি, এই ডটের মধ্যে কানেকশান ঘটাবো, এবং পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আমরা কানেকশান ঘটাবো। সো দেখো যে আমার কোন জায়গাটা কোন আয়নটা ফর্ম করেছে, যদি একটু ভালো করে আমরা খেয়াল করি, তাহলে আমরা এই কানেকশানটা খুব ইজিলিভাবে ঘটিয়ে দিতে পারবো। সো আমার কাছে পজিটিভ আর নেগেটিভের মধ্যে অ্যাট্রাকশানটা ঘটালাম, ঘটালে আমার কাছে এরকম জিনিস তৈরি হচ্ছে, এবং দুটো র্যাডিক্যাল এখানে পড়ে থাকছে, দুটো র্যাডিক্যাল পরবর্তীকালে জোড়ে লাগিয়ে দিলে, ওকে? একই রকমভাবে এই কম্পাউন্ডটা রিয়াকশান করছো, কী কী তৈরি হবে, একটা পজিটিভ ডট তৈরি হবে। তো পজিটিভ এবং ডট তৈরি হয়েছে, আর একটা বেনজিন শুধু রয়েছে, এবং তাদের সঙ্গে এরকম জোড়ে লেগেছে, আবার দুটো আবার এ মাইনাস থেকে এতে গেছে, পজিটিভটা কিসে পরিণত হয়, র্যাডিক্যালে পরিণত হয়ে যায়, দুটো র্যাডিক্যাল এবার কী হবে, জোড়া লাগবে, ওকে? এটা রেজোনান্স করে নিয়েছে, করে এখানে র্যাডিক্যালটা তৈরি হয়েছে, এই দুটো র্যাডিক্যাল পরস্পর জোড়া লেগেছে, লেগে এই কম্পাউন্ডটা সিনথেসিস করেছে। সো এমনভাবে কম্পাউন্ডগুলোকে সিনথেসিস করা হয়ে থাকে। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। আমরা এখন প্যাটার্ন ও বুচি রিয়াকশানের মেকানিজম দেখছি। সো এই কম্পাউন্ডের সঙ্গে যখন এই কম্পাউন্ডটার প্রেজেন্সে এইচ মিউ দেওয়া হয়, তখন এখানে কি হয়, এই বন্ডটা খুলে গিয়ে এইখানে আসে, এই বন্ডটা খুলে গিয়ে এখানে চলে আসে, ফলে এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা জোড়া লাগে, এই যে জোড়াটা লেগেছে। নেক্সট স্টেপে কী হয়, নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়ে, এই বন্ডটা এর ওপরে উঠে যায়। তাহলে এই বন্ডটা এখানে পড়লে কী তৈরি হয়, এখানে ডবল বন্ড পিএইচ পিএইচ রয়েছে, এবং এটা ওপর উঠে গিয়ে এখানে ডবল বন্ড ও এইচ রয়েছে। সো দিস রিয়াকশান ইজ নোন অ্যাজ প্যাটার্ন ও বুচি রিয়াকশান। সো আমরা এখন এই প্যাটার্ন ও বুচি বা প্যাটার্ন ও বুচি টাইপের রিয়াকশান করব। সো একটু ভালো করে দেখবে, এটা দুটো পাই ইলেকট্রন রয়েছে, মানে টু, এখানেও দুটো পাই ইলেকট্রন রয়েছে, টু, তার মানে টু প্লাস টু সাইক্লো অ্যাডিশন রিয়াকশান। তাহলে এই রিয়াকশানটা কী, বেসিক্যালি টু প্লাস টু সাইক্লো অ্যাডিশন মেকানিজম। সো আমার এই কম্পাউন্ডের সঙ্গে এই কম্পাউন্ডটা দিয়েছে। সো একই রকমভাবে ভাবো, টিপিল ওয়ান সিও টু ইটি, এখানেও কী আছে, সিও টু ইটি, এবার এই ডবল এই বন্ড এখানে পড়লো, এটা এইখানে পড়লো, পরবার পর এই জিনিসটা তৈরি হয়েছে। একই রকমভাবে আমাকে যদি এইটার সঙ্গে এইটা করতে দেয়, একই রকম কনসেপ্টে আমরা জিনিসটাকে ভাববো এবং ভেবে আমরা কাজটি করব, ওকে? সো আমরা কি করে করব একটু দেখে নাও। আমাকে এই ধরনের রিয়াকশানটা করতে দিয়েছে, আমি কি করলাম, এই যে জিনিসটাকে এটা শর্টে ভেবে নিলাম, এটা পিএইচ সি ট্রিপল বন্ড এন। তাহলে দেখো পিএইচ সি ট্রিপল বন্ড এন, আর আমি এই ডবল বন্ডের এটা নিয়েছি। এবার দেখো এইটার সঙ্গে এই বন্ডটা এখানে পড়ছে, এই বন্ডটা এখানে পড়ছে, ওকে? সো এদের মধ্যে রিয়াকশানটা হলো। এবার এটা হওয়ার পর এখানে যেহেতু একটা ডবল বন্ড রয়েছে, নিজেদের মধ্যে
এই ব্রেকিংটা হয়ে যাবে, হয়ে এই প্রোডাক্টটা তৈরি করলাম। ওকে, আমরা এখন শিখছি ডেল্টা সিএইচ বন্ড আন্ডারগোস ইন্টারমলিকুলার হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন রিয়াকশন। ওকে, সো রিয়াকশনটা কেমন, তোমাকে এরকম একটা দিয়ে দিল। সো আমি এই ডেল্টা হাইড্রোজেন যেখানটা রয়েছে সেই হাইড্রোজেনটা আমি ফাইন্ড আউট করব। ওকে, তো এইখানের এই হাইড্রোজেনটা ডেল্টা হাইড্রোজেন। এবার তুমি এই হাইড্রোজেনটাকে ব্রেক করো, র্যাডিক্যালে ভাঙো, তাহলে এখানে কিসে পরিণত হবে, একটা ডটে পরিণত হবে, রাইট? আর এইচ ডট বেরিয়ে চলে যাবে। এই ডবল বন্ডটাকেও একই রকমভাবে ব্রেক করো, তাহলে ভাঙলে কী হচ্ছে, এখানে একটা ডট আর সালফারের মাথায় ডটে পরিণত হবে, রাইট? এবার আমি কী কাজটি করব, এবার যে কাজটি করব, এই সালফারের মাথায় ডটের সঙ্গে এই এইচ ডট জোড়া লাগাবো, তাহলে এস এইচ তৈরি হবে। দেখো এস এইচ তৈরি হয়েছে, আর এই ডটের সঙ্গে এই যে ডটটা রয়েছে এই ডটটা জোড়া লাগাবো। ওকে, তাহলে দেখো এখানে একটা দেখো রিং তৈরি করেছে। ওকে ওকে, দেখো একটা দুটো তিনটে কার্বন, তার চারটে, ওকে একটা দুটো তিনটে, দেখো চারটে কার্বন, ফলে এটা একটা রিং তৈরি করেছে, তিনটে চারটে কার্বন। তো একই রকমভাবে আমি পরের রিয়াকশানটাতে আসছে, তো আমি একই রকমভাবে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করব। তো আমি এখানকার হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলাম, করবার সময় কী কী পয়েন্ট বলেছিলাম মনে রাখতে হবে, যে এইখানে হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হলো, ফলে এখানে একটা ডট আর এখানে একটা এইচ ডট বেরিয়ে চলে গেছে। সালফারটাকেও ব্রেক করে দাও। ওকে, তাহলে সালফারের মাথায় একটা ডট আর এখানে একটা ডট তৈরি হবে, এই ডটের সঙ্গে এই যে এইচ ডটটা বেরিয়ে গেছিলো এই এইচ ডটটা জোড়া লাগবে, আর এখানে সালফারের ডটের সঙ্গে এই ডটটা অ্যাটাচ হবে, ফলে সালফারের সঙ্গে এই বন্ডটা যুক্ত হলো হয়েছে, আর এই ডটের সঙ্গে এইচটা যুক্ত হয়েছে, তার মানে এখানে একটা এইচ, বলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, সাইক্লেশন রিয়াকশন করতে পারি। আমরা ফোর ইলেকট্রন কনরোটেশন সাইক্লেশন রিয়াকশন করছি। সো আমরা কীভাবে করবো একটু দেখো, প্রথমে আমার এটার সঙ্গে এটা রিয়াকশান করতে বলেছে, আমি কী করলাম, এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে এখানে ফেললাম, এই বন্ডটাকে খুলে দিলাম, তাহলে কেমন হচ্ছে, নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে পড়লে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এবং এই বন্ডটা খুলে গেলে এই কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ জেনারেট করছে। ওকে, এবার রিয়াকশানটা হবে কি, নেগেটিভ চার্জটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে এবং এই বন্ডটার মাথায় উঠে যাবে, তাহলে উঠে গেলে এই প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। ওকে, আমরা এখানেও রিয়াকশানটা একই রকম করতে হবে, নাইট্রোজেনের লোন পেয়ারটা পড়ে এই বন্ডটা খুলে যাবে, তার মানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, পরবর্তীকালে এই নেগেটিভ চার্জ এখানে মারবে, এই বন্ডটা এখানে পড়বে এবং এখানে যে ডবল বন্ডটা ছিল উপর উঠে যাবে, হয়ে গেলে এই প্রোডাক্টটা তৈরি হবে। সো একই রকমভাবে অন্যান্য রিয়াকশানগুলো একই রকমভাবে হবে, ঠিক আছে? তো এইখানের এই কম্পাউন্ডটার ক্ষেত্রে আমাকে বলেছে, সো একই রকমভাবে এটা করো, এই কম্পাউন্ডও দেখো একই রকম, নাইট্রোজেনের লোন পেয়ারটা পড়েছে, এই বন্ডটা খুলেছে, খুলে এখানে নেগেটিভ চার্জ, এবার নেগেটিভ চার্জটা এই ডবল বন্ডে গিয়ে মেরেছে, এই বন্ডটা এখানে পড়েছে, এই বন্ডটা উপরে উঠে গেছে, দেখে এই প্রোডাক্টটা তৈরি করেছে। সো এইভাবেও আমরা প্রোডাক্ট জেনারেট করতে পারি। ওকে, আমরা নেক্সট পার্টে চলে আসছি। নেক্সট পার্টটা দেখো, এখানে মেকানিজমটা জানতে চেয়েছে কীরকম ধরনের হবে, এটার সঙ্গে অক্সিজেনের রিয়াকশান করেছে। সো অক্সিজেন মানে কী জানি, ও ডবল বন্ড, রাইট? এবার ও ডবল বন্ডের সঙ্গে রিয়াকশান করে এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, তাহলে এখানে একটা এরকম ধরনের রিং তৈরি হয়েছে। ওকে, নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে যে ঘটনাটি ঘটবে সেটা হলো যে এইখানটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এটা ডট তৈরি করবে, এবং এটাও ভেঙে যাবে, এটা ডট তৈরি হবে, এই দুটো ডট জোড়া লাগবে, এখানে এই দুটো ডট জোড়া লাগবে, ফলে এখানে দেখো একটা অ্যালডিহাইড গ্রুপ ফর্ম হচ্ছে, আর এখানেও জোড়া লেগে দেখো এখানেও একটা অ্যালডিহাইড গ্রুপ ফর্ম করেছে। ওকে, এবার এই এই কম্পাউন্ডার চলে এসো, এটার ক্ষেত্রে আমি কী করে করব। সো দেখো অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করেছ, সো অক্সিজেন মলিকুলটাকে নাও। ওকে, নিয়ে এই বন্ডটাকে এখানে ফেলো, এটাকে এইখানে ফেলো, এই বন্ডটাকে এইখানে আনো,
ফলে এরকম একটা রিং তৈরি হয়েছে, রাইট? এর পরবর্তীকালে কী হবে? পরবর্তীকালে এই বনটাকে এইখানে ফেললে এই যে ডবল বন তৈরি হলো, এই বনটা খুলে গিয়ে এখানে এলো, ফোর মেম্বারটা ফাইভ মেম্বার রিং তৈরি হলো, এই বনটা এখানে চলে এলো, এখানটা অ্যারোমেটিসিটি পেলো, এবং এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের কাছে চলে এলো, ফলে এটা ওইচ হয়ে গেল। আমার কাছে এই মেকানিজমটা করতে দিয়েছে, সো এই মেকানিজমটাও আমি একই রকমভাবে করবো। এখানে ওটু নাও, ওকে, তাহলে ওটু নিয়ে এবার করো, এই বনটাকে এইখানে ফেলো, ফেলে এই যে বনটা আসছে এই বনটাকে এইখানটা মারো, এই বনটাকে খুলে দাও, খুলে এই হাইড্রোজেনটাকে নিয়ে নাও, তাহলে আমার কাছে এই জিনিসটা ফর্ম করেছে, ওকে। আমি যে ঘটনাটা উপরটার ক্ষেত্রে করেছি একই রকম আমি নিচেরটার ক্ষেত্রেও একই রকম ঘটনাটা করব, করলেও দেখব নিচেও এরকম ধরনের ফর্ম হয়েছে, ওকে। এবার আমাকে প্রেডিক্ট প্রোডাক্ট জানতে চেয়েছে, এরকম ধরনের রিয়াকশানটা দিয়েছে, তাহলে এটার সঙ্গে এটা রিয়াকশানটা হচ্ছে, তাহলে রিয়াকশানটা হওয়ার সময় কী হবে, এই ডবল বনটা গিয়ে এইখানে মারলো, এই বনটা এখানে এলো, এই বনটা এইখানে এলো, এই বনটা খুলে গিয়ে এই এই কার্বন এসে অ্যাটাক করলো, এই বনটা এখানে চলে এলো, তাহলে প্রোডাক্টটা পেলো। এখানেও একই রকমভাবে করো, একই রকমভাবে বলতে এই ডবল বনটা এখানে এসে মারবে, এই বনটা এখানে পড়বে, এই বনটা গিয়ে এই কার্বনে আসবে, এইটা এখানে আসবে, এবং এটা এখানে চলে আসবে, করলে আমি এই প্রোডাক্টটা পাচ্ছি, ওকে। এটা টু টু সাইক্লোঅ্যাডিশন রিয়াকশান হবে, এই বনটা এখানে পড়বে, এই বনটা এখানে পড়বে, করলে আলটিমেটলি এই প্রোডাক্টটা পাচ্ছি। সো এখানেও ঠিক তাই, এখানে এই যে টু আর টু সাইক্লোঅ্যাডিশন, এই ডবল বনটা এখানে পড়লো, এই ডবল বনটা এখানে চলে এলো, করলে আমার কাছে এই প্রোডাক্টটা পাবো। সো এইভাবে আমরা প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারি। সি দিস ওয়ান, আমাকে এইচ মিউ দিয়েছে, এইচ মিউ প্রথমে এই বনটাকে ব্রেক করলো, দুটো ডট তৈরি হলো, ওকে। সো একই রকমভাবে এই বনটাও ব্রেক হবে, এখানেও ডট, এখানেও ডট তৈরি হবে, তাহলে এখানে ডট, এখানে ডট তৈরি হবে, এই দুটো ডট জোড়া লাগালে, এই যে জোড়া লাগলো, এই দুটো ডট পড়ে রইল, ওকে। এবার এই দুটো ডট কীভাবে রিয়াকশানটা করবে ভালো করে দেখো, এই দুটো ডট কীভাবে রিয়াকশানটা করবে, না এইখানে তোমার কাছে এই দিকে যে বনটা রয়েছে, এই দুটো ডট যদি জোড়াও লাগিয়ে দাও তুমি, তখন তোমার কাছে এইখানে যে বনটা রয়েছে সেই বনটা ব্রেক হবে, এবং ব্রেক হয়ে আলটিমেটলি এই প্রোডাক্টটা তৈরি করবে। এবার এখানে ডট আর এখানে ডট তৈরি হবে, এই দুটো ডট জোড়া লাগিয়ে দিলে, ওকে। সো এটার মধ্যে এইচ মিউ দেওয়া হয়েছে, এইচ মিউ দেওয়া হলে কী হবে, এই চার এবং পাঁচ নম্বর জায়গাটা ভেঙে গিয়ে দুটো ডট তৈরি হবে, ওকে। আর কী তৈরি হবে, আর এই জায়গাটা ভেঙে যাবে, এই জায়গাটা ভেঙে গিয়ে ডট তৈরি হবে, এবার এই ডট আর এবং এই ডট রয়েছে, এই দুটো ডট জোড়া লাগিয়ে দিলে এই প্রোডাক্টটা তৈরি হবে। সো এটার ক্ষেত্রে তাই, এই বনটা ব্রেক হবে, দুটো ডট তৈরি হলো, ওকে। এবার এই বনটা ব্রেক হলো, দুখানা ডট তৈরি হলো, এই দুটো ডট, এই দুটো ডট জোড়া লেগে গেল, হয়ে এই প্রোডাক্টটা তৈরি করলো। সো এই জিনিসটাকে বলা হয় অক্সা ডিপাই মিথেন রিঅ্যারেঞ্জমেন্ট, ওকে। নামটা কি? অক্সা ডিপাই মিথেন রিঅ্যারেঞ্জমেন্ট। সো লাইকওয়াইজ এটাকেও যদি আমরা স্টাডি করি, এই বনটাকে ব্রেক করলে এই দুটো ডট তৈরি হলো, এটাকেও ব্রেক করলে এখানে ডট তৈরি হলো, তাহলে এখানে ডট আর এখানে ডট তৈরি হলো, এই দুখানে ডট জোড়া লাগিয়ে দিলে তার মানে এখানে ডট আর এখানে ডট পড়ে থাকছে, ওকে। এবার এইখানে ডট আর এখানে ডটের যেটা পড়ে থাকছে সেটা কি হবে, না এইটা আমি পরবর্তীকালে এই বনটাকে ব্রেক করতে পারি, এই বনটাকে যখনই ব্রেক করব তখন আমার এখানে ডট তৈরি হবে, রাইট, আর এখানে ডট তৈরি হবে, এই দুটো ডট জোড়া লাগাবো আর এই দুটো ডট জোড়া লাগিয়ে দেবো, জোড়া লাগালে ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়ে যাবে। সো একই রকমভাবে পরেরটাও আছে করবে। সো এইভাবে আমরা এগুলো করতে পারি। সিমিলারলি এটাকে স্টাডি করো, এখানেও তুমি ব্রেক করে দাও, ব্রেক করলে দুটো ডট তৈরি হলো, দুখানা ডট তৈরি হয়েছে। এবার এইখানকার হাইড্রোজেনটা ভেঙে গিয়ে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, করে এখানে র্যাডিক্যাল তৈরি করবে, এই হাইড্রোজেনটা যেটা অ্যাবস্ট্রাক্ট করবে সেটা এই অক্সিজেন নিয়ে নেবে, ওকে। তাহলে এখানে ডট আর এখানে ডট পড়ে রয়েছে। এবার আমি যদি এই বনটাকে ভেঙে দিই, তাহলে এখানে ডট আর এখানে ডট তৈরি হবে, এই দুটো ডট জোড়া লাগবে এবং এই দুটো ডট জোড়া লাগবে, যেটা এইটা তৈরি হয়েছে, ওকে, যেটা ইকুইভ্যালেন্ট এইটা একই রকম দেখতে। পরেরটা চলে আসছে, এই যে অক্সিজেনের বনটা রয়েছে, এই বনটাকে ব্রেক করো, এখানে ডট আর এখানে ডট তৈরি হবে,
দুটো ডট তৈরি হলো। এবার আমি একটা সলভেন্ট নিয়েছি, যে সলভেন্ট থেকে হাইড্রোজেনটা পাবো, ফলে এই ও মাইনাসটা ওইচ হয়ে গেল, তাহলে এখানে ডট হয়ে শুধু পড়ে রয়েছে। এবং যখনই ওইচ হলো, এই যে হাইড্রোজেনটা নিয়ে এই এই কার্বনের মধ্যে একটা ডট তৈরি করেছিল, এই ডটটা পরবর্তীকালে কী হবে যে এর সঙ্গে অ্যাটাচ হতে পারে, অথবা এখানকার হাইড্রোজেনটা এই জায়গাটা চলে আসতে পারে। এখানে আমরা বেঞ্জিনকে ডিফারেন্ট ওয়েভলেন্থের মধ্যে ফটোকেমিক্যাল রিয়াকশান ঘটাচ্ছি। সো বেঞ্জিনকে প্রথমে 254-এর মধ্যে ঘটালাম, তখন কি হবে, তখন বেঞ্জিনের র্যাডিক্যাল তৈরি হবে দুটো এইখানে, এবং এখানে একটা র্যাডিক্যাল তৈরি হবে, এবং এইখানে যে ডবল বন্ডটা থাকবে, মানে বেঞ্জিন আর একটা রেজোনেটিং স্ট্রাকচার তো এইটা, এটা আঁকলে বোঝা সম্ভব, এটা তো একটা রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এবার ভেবে দেখো, এখানে র্যাডিক্যাল তৈরি হলো, এটা ভেঙে গেলো ডবল বন্ডটা, এখানে র্যাডিক্যাল, এটা ভেঙে গেলো, এখানে র্যাডিক্যাল, এখানে র্যাডিক্যাল, এই দুটোকে তুমি জোড়া লাগিয়ে দিলে, তাহলে জোড়া লাগালে এইটা হচ্ছে, উপরে একটা র্যাডিক্যাল আর নিচে একটা র্যাডিক্যাল রয়েছে। ওকে, এবার এই যে সাইক্লিক প্রসেসটা রয়েছে, এই সাইক্লিক প্রসেসটা নিজেদের মধ্যে রিয়ারেঞ্জ করে এটা তৈরি করতে পারে, অথবা 1 এবং 3 এটার মধ্যে বন্ড করে এইটাও তৈরি করতে পারে। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা করলাম, এটার ক্ষেত্রে কেমন হলো, এটার ক্ষেত্রে এই অবস্থায় ভাঙলে, এই অবস্থায় ভাঙলে তাহলে কেমন দেখতে হচ্ছে, এখানে ডট, এখানে ডট, এখানে ডট, এখানে ডট, এই দুটো ডট জোড়া লাগিয়ে দিলে তার নিচে ডট, ওপরে ডট রয়েছে। ওকে, এখানে কী কী ঘটাতে পারো, এবার এবার তুমি এই দুটোকে জোড়া লাগিয়ে দিতে পারো, এটা তৈরি হয়ে যাবে। ওকে, অথবা সাইক্লো অ্যাডিশন করতে পারো নিজেদের মধ্যে, এই যে ডবল বন্ড এখানে দুখানা, এই বন্ড এখানে পড়লো, এইটা এখানে পড়লো, নিজেদের মধ্যে সাইক্লো অ্যাডিশন করে এই প্রোডাক্টটা তৈরি হতে পারে। ওকে, এবার দেখো এই কম্পাউন্ডটার ক্ষেত্রে আমাকে তৈরি করতে বলেছে, এটা খুব সোজা দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন সব হলো ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট লিভিং গ্রুপ, সো নাইট্রোজেন চেষ্টা করে সবসময় বেরিয়ে যেতে। সো কী করবে এখানে, এখানে র্যাডিক্যালে ফর্ম করলো, তাহলে দেখো নাইট্রোজেন ডবল বন্ড ছিল, দুটো আরও বন্ড এলো, মানে ট্রিপল বন্ড হলো, মানে ইনটু গ্যাসে পরিণত হলো, এই নাইট্রোজেনের মধ্যে ডট হলো, এখানে এখানে সরি, এই কার্বনের মধ্যে ডট হলো, এখানে কার্বনের মধ্যে ডট হলো, পরবর্তীকালে এই দুটো জোড়া লাগিয়ে দাও, তাহলে এখানে ট্রায়াঙ্গেল তৈরি হবে, দেখো সেটাই তৈরি হয়েছে। এটার ক্ষেত্রে তৈরি করতে বলেছে, এটার ক্ষেত্রে তুমি আগের মতন করতে পারো, কিন্তু এখানে একটা ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকলে কী হয়, টু টু সাইক্লো অ্যাডিশন হতে পারে, সাইক্লো অ্যাডিশন হয়, এই প্রোডাক্টটা ফর্ম করেছে। এই রিয়াকশানটার দিকে তাকাও একটু ভালো করে, এখানে উলফ রিয়াকশান ঘটবে, অর্থাৎ এখানটা নাইট্রোজেনটা এখান থেকে কী হবে, প্রথমত বেরিয়ে চলে যাবে, তাহলে যে নাইট্রোজেন বেরিয়ে চলে যায় এখানে কী হবে, ডবল কার্বিনে পরিণত হবে। ওকে, এর পরের স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে পড়বে এবং এই বন্ডটা এখানে চলে আসবে, তাহলে কেমন দেখতে হচ্ছে, রিং, 4-মেম্বার রিং, এটা এখানে পড়েছে কার্বন, ডবল বন্ড ও, রাইট, পরবর্তীকালে জল ওয়াটার মলিকুল গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে এবং এটা খুলে যাবে, প্রথমে এটা খুলবে, তারপরে এই দিকটা খুলে যাবে, খুলে এখানে সি ডবল এইচ গ্রুপ চলে আসছে। ওকে, সো একই রকমভাবে আমরা পরেরটা একটু অন্য ধরনের রিয়াকশান আছে, সেই রিয়াকশানটাকে স্টাডি করো, আমাকে এইটা দিয়েছে এবং এখানে এইচ মিউ দিয়েছে, সো এইচ মিউ দিলে আমার কাছে কী প্রোডাক্ট তৈরি হবে। সো এখানে একই রকমভাবে নিজেদের মধ্যে রিয়ারেঞ্জ করে এই কার এই পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি করবে, আলটিমেটলি প্রোডাক্ট এইটা আসবে, মেকানিজমটা একই রকমভাবে করে দেখো আগের করেছি। সো এটার ক্ষেত্রেও একই রকম করব, প্রথমে অক্সিজেনটাকে ডবল বন্ডটাকে করে দিয়ে এটাকে র্যাডিক্যালে পরিণত করব, এবং এটাকেও আমি এ করে দিয়ে র্যাডিক্যালে পরিণত করব, এই দুটো র্যাডিক্যাল জোড়া লাগাবো, ফলে এখানে একটা ডবল বন্ড ফর্ম করব। ওকে, এবং ওপরে ডট আর নিচে ডট তৈরি হয়েছে। ওকে, এবার কী করব, এখানে যে সিএস থ্রি গ্রুপটা রয়েছে, সিএস থ্রি গ্রুপটা এখান থেকে শিফট খাইয়ে দেবো এখানে, ফলে এই অক্সিজেন এই কার্বনের মধ্যে ডট তৈরি হবে, এই যে ডট তৈরি হয়েছে। ওকে, এর পরবর্তী স্টেপে কী হবে, পরবর্তী স্টেপে এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করে নেবে, ফলে এখানে ডট তৈরি হবে, এই দুটো ডট জোড়া লেগে যাবে, লিঙ্ক তৈরি হয়েছে। ওকে, সো এইভাবে আমরা মেকানিজমগুলোকে করতে পারি। সো এই রিয়াকশানটা দেখো, আমি কী করলাম, এই বন্ডটাকে এখানে ফেললাম, এটাকে এখানে তুললাম, এখানে উপরে তুলে দিলাম, তাহলে উপরে মাইনাস চার্জ, এই বন্ডটা এই কার্বন থেকে চলে যাচ্ছে, সো এই কার্বনের মধ্যে কী হচ্ছে, পজিটিভ চার্জ,
এবার ওএসি মানে কি ও সি ডবল বন্ড টু সিএস থ্রি ওকে নেক্সট স্টেপে কি হচ্ছে এই বন্ডটা এই পজিটিভ চার্জটার কাছে চলে আসছে ফলে এই এর মাথায় পজিটিভ চার্জ জেনারেট করছে রাইট এবার কি হবে এবার এদের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আমার কাছে এই এই হাইড্রোজেনটা এখানে পড়বে এই বন্ডটা এখানে পড়বে পড়লে এখানে ওএসি গ্রুপটা এখানে চলে আসছে ঠিক আছে আমরা এই রিয়াকশানটা করছি এটা ডিলসেলডার টাইপ রিয়াকশান দেখো এটা ফোর পাই ইলেকট্রন আর এখানে টু পাই তার মানে এস ডবল বন্ড এস এবার কি হবে এই এদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হলো যদি আমার কাছে এরকম থাকে এস ডবল বন্ড এস তখন কি হবে এই নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে সাইক্লোঅ্যাডিশন রিয়াকশান যেটাকে বলে সাইক্লোঅ্যাডিশনের পরে এটা পেয়েছি আর এক মোল তুমি এরকম নিয়েছো সো তাদের মধ্যেও রিয়াকশানটা হবে হয়ে এইটা পেলে তুমি ওকে এবার সেটাকে হিট করা হয়েছে হিট করলে এই সালফারের ডবল বন্ডটা এই কার এখানে আসবে এইটা এখানে পড়বে এবং এই বন্ডটা খুলে এখানে চলে আসবে তারপর এখান থেকে একটা সালফার বেরিয়ে গেলে এই প্রোডাক্টটা ফর্ম করবে সো লাইকওয়াইজ এরকম ধরনের এটাকেও ভাবতে পারো করে রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা এটা পেয়েছি এটার ক্ষেত্রে খুব সোজা কিছুই না এটা জাস্ট এই বন্ডটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা তৈরি হয়েছে কন রোটেশান হয়েছে কন রোটেশান হওয়ার জন্য একটা হাইড্রোজেন আপে রয়েছে একটা হাইড্রোজেন ডাউনে রয়েছে ওকে সো আপ ডাউন কখন হবে যখন কন রোটেশান হবে আর ডিস রোটেশান হলে সেম সাইডে হয়ে যেত এটার ক্ষেত্রে দেখো এই বন্ডটা এখানে পড়ছে এটা এখানে পড়ছে এটা এখানে পড়ছে তো রিয়াকশানটা কন রোটেশান হচ্ছে ফোর প্লাস টু এইচ মিউ দেওয়া হয়েছে তো একটা আপে একটা ডাউনে হাইড্রোজেনটা এসছে এটা টার্ন সাইজ সমানে রয়েছে এইচ মিউ যখনই দেওয়া হয় নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে সি সাইজ সমানে চলে আসে এবং সিসে এসে এই বন্ডটা এখানে পড়ে এটা এখানে পড়ে এটা এখানে পড়ে ফলে এই কম এই কম্পাউন্ডটা ফর্ম করছে তারপর এটা অ্যারোমেটিসিটি পাচ্ছে এই বন্ডটা এখানে পড়েছে এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে অ্যারোমেটিসিটি পেয়েছে অক্সিডেশন হয় ওকে এইটার ক্ষেত্রে বলেছে এটার ক্ষেত্রে একই রকমভাবে করো এই বন্ডটা এখানে পড়লো এটা এখানে পড়লো এবং এটা এখানে পড়লো দেখো এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমাকে দিয়েছে তাহলে এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমাকে যদি দিয়ে থাকে তাহলে আমি কী কাজ করব এটাকে এইখানে মারো এই বন্ডটাকে এইখানে ফেলো এবং এইটাকে এইখানে নিয়ে চলে আসো ওকে তো আমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হবে এবার এটা টটোমারিজম হয়ে যাবে টটোমারিজম হয়ে কিটোফর্মটা স্টেবল হবে আমাকে এইটা দিয়েছে এই এই জিনিসটাকে পিএইচ আকারে ধরে নাও করে এরকম সাজিয়ে নিলাম তারপর এইটাকে এইখানে ফেললাম এটা এইখানে এটা এইখানে এই প্রোডাক্টটা তৈরি হলো একই রকম এইটার মতনই এটাই একই রকম থ্রি থ্রি সাইক্লোঅ্যাডিশন দেখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তার মানে এটা থ্রি থ্রি সাইক্লোঅ্যাডিশন থ্রি থ্রি সাইক্লোঅ্যাডিশন রিয়াকশান ওকে জানতে চাইছে প্রেডিক্ট প্রোডাক্ট বার করতে বলেছে এই বন্ডটাকে এখানে ফেলো এটাকে এইখানে ফেলো এটা এখানে নিয়ে চলে আসো প্রোডাক্ট পেয়ে গেলে এটাও ঠিক একই রকম ব্যাপার এই ডবল বন্ডটাকে নিয়ে এই কার্বনে গিয়ে মারো এইটাকে এইখানে ফেলো এই বন্ডটাকে এইখানে ফেলো প্রোডাক্ট পেয়ে গেলে লাইকওয়াইজ এটাও তাই এই ডবল বন্ডটাকে গিয়ে এখানে মারো এই বন্ডটাকে এখানে ফেলো প্রোডাক্ট পেয়ে গেলে ওকে আমাকে এইটার মেকানিজম জানতে চেয়েছে এটা জাস্ট ওয়ান সেভেন হাইড্রোজেন শিফট হবে কীরকম হবে এটা ওয়ান পজিশনে রয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থেকে সেভেনের মধ্যে হাইড্রোজেনটা চলে যাবে এবার এই বন্ডটা এখানে পড়বে এটা এখানে পড়বে এটা এখানে চলে আসবে ওকে এটা ওয়ান সেভেন কিন্তু ডয়টেরিয়াম শিফট হবে ডয়টেরিয়ামটা এইখানে চলে আসবে এটা এখানে পড়বে এটা এখানে পড়বে এটা এখানে চলে আসবে ওকে এটা যেমন ওয়ান সেভেন হচ্ছে এটা ওয়ান ফাইভ হবে ওকে ওয়ান ফাইভ রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে এটাও ঠিক তেমন ওয়ান সেভেন রিঅ্যারেঞ্জমেন্ট এই হাইড্রোজেনটা এখানে পড়লো এটা এখানে পড়লো ওয়ান সেভেন রিঅ্যারেঞ্জমেন্ট এখানে আমরা ডিলসেলডার রিয়াকশান পড়বো ডিলসেলডার রিয়াকশান জানি এখানে একটা ফোর পাই ইলেকট্রন সিস্টেম থাকে আর একটা টু পাই ইলেকট্রন সিস্টেম থাকে এবং ফোর পাই এবং টু পাই এর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হয় দ্যাট ইজ কল্ড ডিলসেলডার রিয়াকশান
सो देखो ये देखो एक फोर पाई एट टू पाई तुम्हें खुजे बार कर तो बनटे एखे पड़ल बनटे एखे पड़ल बनटे एखे चले आसल फल प्रोडक्ट तैरीय गल ये दिए देखो एक ही रकम भाव बनटे एखे पड़े बनटे एखे पड़े ये इन्हें चले आसें तम मैं ये फोर पाई इलेक्ट्रन एट टू पाई इलेक्ट्रन तेल फोर पाई और टू पाई रिअरेंजमेंट होके सो एटा कि हे एट फोर पाई और टू पाई देखो टू 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 पाई और देखो फोर पाई तो बनटे एखे पड़ल ये पड़ल ये खुले गए ये चले फिर ये रिंग तैरि हल सो एखान क्षेत्र आगे निजे मध्य रिअरेंजमेंट हो जाए गए कि सिसटेम तैरि कर दिल एटा फोर पाई सिसटेम तैरि कर दिल ठीक है तरपर ये फोर पाई सिसटेम यार संगे रिअरेंजमेंट करें ओके कर प्रोडक्ट तैरि कर এখন আমরা হাইড্রোজেন শিফট রিয়াকশন দেখব এই হাইড্রোজেনটা এইখানটা পড়লো এই বন্ডটা এখানে পড়লো এই বন্ডটা এখানে চলে এলো করে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এবার কি হবে এই দেখো ফোর পাই এই দেখো টু পাই তো কি হবে ফোর পাই টু পাই যেমন ডিলসেলটা রিয়াকশনটা করে হওয়ার পর এখানে পড়লো ফলে এই প্রোডাক্টটা তৈরি করলো এবার দেখো এটা কিন্তু ফোর পাই নেই কিন্তু নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হয় নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হয় দেখো আমার কাছে ফোর পাই সিস্টেম তৈরি করে দিয়েছে আর তার সঙ্গে এই কম্পাউন্ডটা রিয়াকশন হচ্ছে যা টু পাই তাহলে টু পাই এবং ফোর পাই যে ডিলসেলটা রিয়াকশন ডিলসেলটা রিয়াকশন করে প্রোডাক্টটা এইটা তৈরি হয়েছে ওকে সো একই রকমভাবে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে একটু যদি খেয়াল করো আমরা যদি পরেরটায় আসি দেখো খেয়াল করে এইটার মধ্যে কিন্তু ওরম জাতীয় কিছু নেই কিন্তু কি হলো বলো তো এই এই যে বন্ডটা এই বন্ডটা এখানে পড়লো এই বন্ডটা এখানে পড়লো না এটা বেরিয়ে চলে গেল আচ্ছা না এন এইচ টু সহজে বেরোয় না বলে এটাকে এইচ এনও টু বা এন এনও টু এইচ সি এল জিরো থেকে পাঁচ ডিগ্রি দেওয়া হয় যাতে এখানে এন টু প্লাস আয়নটা তৈরি হয় ফলে এই মাইনাসটা এখানে পড়বে এই বন্ডটা পড়বে এটা বেরিয়ে চলে যাবে এই যেটা তৈরি হলো এটাকে বলে বেঞ্জাইল এবার বেঞ্জাইলটা এইটার সঙ্গে রিয়াকশান করবে এটা কীরকমভাবে রিয়াকশান করবে বেঞ্জাইলটাকে এরকমভাবে এঁকে নাও এবার কীভাবে দেখো এই বন্ডটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা গিয়ে এখানে চলে এলো ওকে আচ্ছা এইটা দেখো অনেকটা ডিলসেলার টাইপ রিয়াকশান কিন্তু এটা ফোর পাই টু পাই রিঅ্যারেঞ্জমেন্ট না এখানে কি হচ্ছে দেখো এই বন্ডটা এখানে পড়লো এটা এখানে পড়লো এইটা গিয়ে এখানে মারলো এটা এখানে পড়লো এবং এইটা গিয়ে এখানে চলে এলো ওকে এখানেও ঠিক একই রকম এটা ফোর পাই এখানে কিন্তু টু পাই হচ্ছে না কিন্তু কেমন ঘটনাটা ঘটছে দেখো এই বন্ডটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা গিয়ে যাওয়ার সময় এখানে মারলো এটা এখানে পড়লো এটা গিয়ে আবার এখানে পড়লো সো ডিলসেলার টাইপ রিয়াকশান লাইকওয়াইজ এই রিয়াকশানটাও দেখো এই বন্ডটা গিয়ে এখানে মারলো এটা এখানে পড়লো এটা এখানে পড়লো এটা এখানে এসে পড়লো তাহলে এগুলো ডিলসেলার টাইপ রিয়াকশান আমরা এখানে শিখছি এটাও ঠিক তাই শুধু ডিলসেলার হলে বা এরম হলে কী হতো এইটুকুনির মধ্যে রিয়াকশান হতো কিন্তু এখানে না এটার পুরোটাই টেক পার্ট করছে তো কী হচ্ছে এই বনটা এখানে পড়ছে এটা এইখানে পড়ছে এই বনটা পাশে পড়ছে এটা এখানে পড়ছে এটা এইখানে পড়ছে এইটা এখানে যাচ্ছে এইটা এখানে আসছে এইটা এখানে আসছে হয় আমার কাছে এই প্রোডাক্টটা তৈরি করছে সো লাইকওয়াইজ এখানেও একই রকম ঘটনাটা ঘটছে করে এখানে একটা ডাইপোলার তৈরি করছে আয়ন এই ডাইপোলার মাইনাসটা এখানে পড়ছে এই বনটা এখানে পড়ছে এবং এটা উপরে উঠে যাচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে এবং এখানেও একই রকম ডাইপোলার আয়ন তৈরি করেছে এটা এখানে পড়বে পড়ে রিঅ্যারেঞ্জমেন্টটা করবে ওকে সো দেখো আমরা যদি এরকম করি দেখো এটা একটা ডাইপোলার তৈরি হয়েছে যখনই ডাইপোলার তৈরি হবে মাইনাসটিকে এক জায়গায় মারলো এটা গিয়ে প্লাসকে গিয়ে মারলো ব্যাস প্রোডাক্টটা তৈরি হলো এটাও দেখো একটা ডাইপোলার আয়ন তৈরি হয়েছে ডাইপোলার আয়ন তৈরি হলে মাইনাসটি গিয়ে মারলো এই বন্ডটা গিয়ে এখানে পড়লো প্রোডাক্টটা তৈরি হয়ে গেল দেখো ইট ইজ এ ডাইপোলার তাহলে কী হবে মাইনাসটিকে এখানে মারবে এই বন্ডটাকে এইখানে মারবে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে সো এই কম্পাউন্ডের মধ্যে ওয়ান মোল ওজন নিলাম ওজন অ্যাকচুয়ালি ডাইপোলারের মতন তৈরি করে সো ওজন কী করে ওজোনাইট ফর্ম করে ও মাইনাস ও ও প্লাস দেখো এটা মাইনাস আর প্লাস ডাইপোলার কারণ আমরা এগুলো যে করছি মাইনাস আর প্লাস আছে দেখো সবগুলোই ডাইপোলার সো ইট ইজ অলসো ডাইপোলার সো মাইনাসটা এখানে গিয়ে পড়বে এটা গিয়ে প্লাসকে গিয়ে মারবে হওয়ার পর তারপর এই বন্ডটা এখানে পড়বে এই বন্ডটা এখানে পড়বে এই বন্ডটা এখানে পড়বে পরে
ओजोनोलिसिस रिएक्शनটা হয়ে থাকে। সো আমরা এখন যেগুলো করছিলাম ডাইপোলার, এটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন রিঅ্যাকশন, হাইড্রোজেনটা এখানে এলো, এই বন্ডটা এখানে পড়লো, এই সরি এই বন্ডটা এখানে হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা গিয়ে এই ডবল বন্ডটা গিয়ে মারল, ট্রিপল বন্ডে গিয়ে মারল, ফলে এই প্রোডাক্টটা তৈরি করলো। সো এটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন রিঅ্যাকশন। সো আমরা এমনভাবেই অর্গানিক কেমিস্ট্রিতে ফটোকেমিস্ট্রি রিঅ্যাকশনগুলোকে আমরা সাজাতে পারি এবং করতে পারি। ফটোকেমিস্ট্রি রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমাদের কাছে। আমরা এখানে ফটোকেমিস্ট্রি পসিবল রিঅ্যাকশনগুলোকে নিয়ে এবং তার প্রবলেমগুলোকে নিয়ে করেছি। তোমাদের যে কাজটি করতে হবে, এই প্রবলেমগুলোকে ভালো করে একটা জায়গায় নোট করতে হবে এবং নোট করে সেই প্রবলেমগুলো দিয়ে কোশ্চেনগুলোকে নিজে প্র্যাকটিস করতে হবে, তবে তুমি এরকম ধরনের প্রবলেম থেকে কোশ্চেনগুলো করতে পারবে। আদারওয়াইজ শুধুমাত্র থিওরিটা জেনে তুমি কিছু করতে পারবে না। তাই জন্য আমি এটাকে প্রবলেম অ্যাপ্রোচিং সাইডে বা অ্যাপ্রোচ প্রবলেম দিয়ে অ্যাপ্রোচ করে আমি এটাকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করব বোঝা সম্ভব হয়েছে এবং এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা যাতে খুব সহজে করে দিতে পারি তার জন্য এই প্রচেষ্টা। সো এই ভিডিওর প্রবলেমগুলো একটা জায়গায় নোটবুকের মধ্যে লিখে নাও এবং প্রবলেমগুলোকে বারবার বারবার প্র্যাকটিস করো, সো দ্যাট এই ধরনের কোশ্চেনগুলো তুমি যাতে খুব সহজে করে দিতে পারো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা উপকারে আসবে এবং ফটোকেমিস্ট্রি রিলেটেড কোশ্চেনগুলো নিজেরা সলভ করতে পারবে। নমস্কার।